بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي الرحمن পরম করুণাময় الله تعالى علم القرآن তিনি তোমাদের কুরআন শিক্ষা দিয়েছেন خلق الإنسان তিনি মানুষ বানিয়েছেন আল্লামাহুল বায়ান তিনি তাকে কথা বলা শিখিয়েছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান সূর্য ও চন্দ্র উভয়ই নির্ধারিত হিসাব মোতাবেক তাদের কক্ষপথে চলছে وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ জমিনে উৎপাদিত যাবতীয় লতাপাতা ও গাছগাছড়া তারই সামনে সেজদা বনত হয় وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ আসমান তাকে তিনি সমুন্নত করে রেখেছেন এবং ভারসাম্যের জন্য তিনি একটি মানদণ্ড স্থাপন করেছেন আল্লাহ তাতাউ ফিল মিজান এর উদ্দেশ্য হচ্ছে যেন তোমরা কখনো মানদণ্ডে সীমা অতিক্রম না করো ওয়াকিমুল ওয়াজন বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান ইনসাফ মোতাবেক তোমরা ওজন প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিয়ে তোমরা এই মানদণ্ডের ক্ষতি করো না আল্লাহ তাআলা ভূমণ্ডলকে সৃষ্টিরাজির জন্য বিছিয়ে রেখেছেন তাতে রয়েছে অসংখ্য ফলমূল রয়েছে খেজুর যা খোসার আবরণে ঢাকা রয়েছে ভুষিযুক্ত শস্য দানা ও সুগন্ধিযুক্ত ফল فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে خَلَقَ الْإِنسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ তিনি মানুষকে বানিয়েছেন পোড়া মতো শুকনো ঠন ঠনে এক টুকরো মাটি থেকে এবং জিনদের বানিয়েছেন আগুন থেকে فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতঃপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ তিনি দুই মৌসুমের দুই উদয়চলের রব এবং রব দুই অস্তাচলেরও فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতঃপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ তিনি দুটি সমুদ্রকে বয়ে চলার জন্য ছেড়ে দিয়ে রেখেছেন যেন তা একে অপরের সাথে মিশে যেতে পারে তারপরও তাদের উভয়ের মাঝে একটি অন্তরাল থেকে যায় যার সীমা তারা অতিক্রম করে না
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ উভয় সমুদ্র থেকেই তিনি প্রবাল ও মুক্তা বের করে আনেন। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? وَلَهُ الْجَوَارِ الْمُنْشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ সমুদ্র বিচরণশীল পাহাড় সমূহ জাহাজ সমূহ তো তারই ক্ষমতার প্রমাণ। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? কুল্লু মান আলাইহা ফান জমিন ও তার উপরে যা কিছু আছে তা সবই একদিন বিলীন হয়ে যাবে। ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম বাকি থাকবে শুধু তোমার মালিকের সত্তা, যিনি পরাক্রমশালী ও মহানুভব। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? এই আকাশমণ্ডলী ও ভূমণ্ডলে যত কিছু আছে সবাই নিজ নিজ প্রয়োজন তার কাছেই চায়, আর প্রতিদিন প্রতিক্ষণ কোনো না কোনো কাজে তিনি তৎপর রয়েছেন। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَا الثَّقَلَانِ এই তৎপরতার মাঝেও কিন্তু আমি তোমাদের হিসাবের জন্য সময় বের করে নেব। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান হে জিন ও মনুষ্য সম্প্রদায়, যদি আকাশমণ্ডল ও ভূমণ্ডলের সীমারেখা অতিক্রম করার তোমাদের সাধ্য থাকে তাহলে যাও তা অতিক্রম করি দেখো, কিন্তু আমার দেয়া ক্ষমতা ছাড়া তোমরা কিছুতেই এ সীমা অতিক্রম করতে পারবে না। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنْتَصِرَانِ কিয়ামতের দিন তোমাদের উভয় সম্প্রদায়ের উপর আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার কুণ্ডলী পাঠানো হবে, তোমরা তা প্রতিরোধ করতে পারবে না। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে?
فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ যখন আসমান ফেটে যাবে তখন তা লাল চামড়ার মতো রক্তবর্ণ হয়ে পড়বে। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? فَيَوْمَئِذٍ لَّا يُسْأَلُ عَن ذَنبِهِ إِنسٌ وَلَا جَانّ সেদিন কোনো মানুষ ও জিনের কাছ থেকে তার অপরাধ সম্পর্কে কোনো কৈফিয়ত জানতে চাওয়া হবে না। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ অপরাধীরা তাদের চেহারা দিয়ে সেদিন এমনি চিহ্নিত হয়ে যাবে। অপরাধের নথি অনুযায়ী তাদের কপালের চুল ও পা ধরে ধরে হেঁচড়ে নেয়া হবে। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? هذه جهنم التي يكذب بها المجرمون সেদিন বলা হবে এই হচ্ছে সেই জাহান্নাম যাকে অপরাধী ব্যক্তিরা মিথ্যা বলত। يطوفون بينها وبين حميم آن সেদিন তারা তার ফুটন্ত পানি ও জাহান্নামের মাঝে ঘুরতে থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ যে ব্যক্তি তার নিজের মালিকের সামনে দাঁড়াবার সময়কে ভয় করবে তার জন্য থাকবে দুটো সুরম্য বাগিচা। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সে বাগিচা দুটো হবে ঘন শাখা প্রশাখা বিশিষ্ট। অতঃপর হে মানুষ জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ সেখানে দুটো ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব হে মানুষ জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? فِيهِمَا مِن كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ সেখানে প্রতিটি ফল থাকবে দু দু প্রকারের। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان
জান্নাতীরা সেখানে রেশমের আস্তর দিয়ে মোড়ানো পুরো ফরাশের উপর হেলান দিয়ে বসবে। এ সময় উভয় উদ্যান ফলসহ তাদের সামনে ঝুলন্ত অবস্থায় থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان সেখানে আরো থাকবে আয়ত নয়না হুর, যাদের এদের আগে কোনো মানুষ কিংবা জিন কখনো স্পর্শ পর্যন্ত করেনি। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانِ এরা যেন এক একটি প্রবাল ও পদ্ম রাগ। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ উত্তম আনুগত্য এর বিনিময় উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে বলো? অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? এ দুটো ছাড়াও সেখানে দুটো ভিন্ন ধরনের উদ্যান রয়েছে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? মুদহাম্মাতান সে উদ্যান দুটো হবে সবুজ ও ঘন। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সেখানে থাকবে দুটো ঝর্ণা ধারা, ফোয়ারার মতো উচ্ছল গতিতে তা অবিরাম বইতে থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? فيهما فاكهة ونخل ورمان সেখানে থাকবে রং বেরঙের ফল, পাকড়া, খেজুর ও আনার। فبأي آلاء ربكما تكذبان অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? ফীহিন্না খায়রাতুন হিসান সেখানে থাকবে সৎ স্বভাবের সুন্দরী রমণীরা। ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাযযিবান অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম হুররা তাঁবুতে তোমাদের জন্য সংরক্ষিত রয়েছে।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌ এদের আগে অন্য কোনো মানুষ কিংবা জিন কখনো এদের স্পর্শ করেনি। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? مُتَّكِئِينَ عَلَى رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ এ ব্যক্তিরা সুন্দর গালিচার বিছানা ও সবুজ চাদরের উপর হেলান দিয়ে বসবে। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ কত মহান তোমার মালিকের নাম, তিনি মহাপ্রতাপশালী ও পরম অনুগ্রহশীল।